হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কাল যাচ্ছি আমরা তারাপীঠ ফুল ফ্যামিলির সাথে অনেক দিন পর, তো ওই জন্য ভাবলাম একটা ভিডিও করি, করে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগে। এখন বাজে সকাল 7টা, তো আমরা বেরিয়ে পড়েছি, তো চলো আগে দেখাচ্ছি। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, কারণ এখান থেকে পিসির বাড়ি যাব, তারপর পিসির বাড়িতে সবাই একসাথে মিট করে তারপর ওখান থেকে সবাই একসাথে যাব, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। তারপর কিছুটা রাস্তা গিয়ে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে একটু আখের রস খেলাম সকাল সকাল। তারপর খুব খিদে পেয়েছিল, ওই জন্য আরেকটা জায়গায় দাঁড়িয়ে একটুখানি পরোটা আর ঘুগনি খেলাম। পিসিদের সাথে দেখা করলাম, করে সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম। তারপর একটু শক্তিগড়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে একটুখানি চা খেলাম, খেয়ে তারপর আবার রওনা দিলাম তারাপীঠের পথে। মর্নিং গাইস, তো এখন বাজে সকাল 7টা, তো আমরা এখন রেডি হব, সবে ঘুম থেকে উঠলাম, রেডি হয়ে মন্দিরে যাব, তো ওখানে গিয়ে সবটাই দেখাবো। তো কালকের অনেক রাত হয়ে গিয়েছিলো বলে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কিন্তু আজকের পুরোটা দেখাবো, আজকের মন্দির ঠাকুর সব দেখাবো তোমাদেরকে। তো দেখতে মন্দিরে যাব বলে আমরা রেডি হয়ে গেছি, তো এবার চলো মন্দিরে যাওয়া যাক। তারামার কাছে গেলাম আর একদম সামনে থেকে তারামাকে দেখলাম, খুব ভালো লাগলো, কোনোদিনও দেখিনি এত সামনে থেকে তারামাকে, তো আজকে দেখলাম, খুব 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 ভালো লাগলো। তোমরাও দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে। সকাল সকাল তারামাকে খুব ভালো করে দর্শন করার পর পুরো মন্দিরটা খুব ভালো করে ঘুরলাম, সব মন্দিরে গেলাম, সব ঠাকুরকে দর্শন করলাম। তো খুব ভালো করে মন্দির আর ঠাকুর দর্শন করার পর আমরা হোটেলে ফিরে এলাম। তো আমরা ছিলাম সোনার বাংলা হোটেলে, হোটেলটা খুবই ভালো, আপনারা তারাপীঠে গেলেই হোটেলে থাকতে পারেন, খুবই ভালো, এদের সার্ভিসও খুব ভালো, আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। তো সকালে পুজো দিতে যাব বলে সবাই না খেয়েছিলাম, তো সবারই খুব খিদে পেয়ে গিয়েছিলো, ওই জন্য তাড়াহুড়ো করে আমরা হোটেলে এসে সবাই লুচি আর ঘুগনি খেয়ে নিলাম।
তো দুপুরবেলা মন্দির থেকে কিছু লোক এসেছিল, তারা আমাদের জন্য ভোগ এনেছিল, মায়ের ভোগ। তো দুপুরে আমরা সবাই মিলে ওই মায়ের ভোগই খেলাম। তো আমরা ঠাকুরের ভোগ খেয়ে তারপর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, তারপরে 5টার সময় উঠে পড়েছিলাম। উঠে তাড়াহুড়ো করে সবাই রেডি হয়ে নিলাম সন্ধ্যা আরতি দেখতে যাব বলে মায়ের। তো সন্ধ্যা আরতির ভিডিওটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তো আপনারা গিয়ে দেখে নেবেন আলাদাভাবে, আপনাদের খুব ভালো লাগবে দেখতে। তো তারপরে আমরাও দেখেছি খুব ভালো করে একদম সামনে থেকে, তো আপনারাও দেখুন। তো পরের দিন সকাল সকাল তাড়াতাড়ি উঠে আমরা বেরিয়ে পড়েছিলাম, বাড়ির পথে রওনা দিলাম। তো যাওয়ার সময় লাঞ্চের জন্য খড়িমাটি হোটেলে দাঁড়িয়েছিলাম, খুবই ভালো জায়গা, খুবই ভালো হোটেল, আপনারাও চাইলে যেতে পারেন। সোমবারের মতন কালো ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে, ওই জন্য ভিডিওটা কন্টিনিউ করা। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।